দক্ষিণ চব্বিশ পরগনার সাউথ গড়িয়া তেগাছি গ্রামে একটি দোকান সহ বাড়িতে আগুন লাগে। রাত 8:30 নাগাদ অজয় মণ্ডলের বাড়িতে খবর দেওয়া হয়। ফায়ার ব্রিগেড তৎক্ষণাৎ দমকলের একটি গাড়ি এসে আগুন নেভাতে সক্ষম হয়। তবে অজয় মণ্ডলের দাবি, বদমাইশি করে এই আগুন লাগানো হয়। 4 বছর ধরে এই দোকান চালায় অজয় মণ্ডল। তবে কী কী ক্ষতি হয়েছে সে বিষয়ে জানা যায়নি। হ্যাঁ ঠিক আছে, গাড়িটা একবার ঘুরে ঘুরে ফিরে দেখো। হ্যাঁ না না তারপর থেকে সবগুলো হয়নি, মধ্যখানে ফের একবার এসেছিল। রাত্রিবেলা ফোনে ফ্ল্যাশ ক্যামেরা মেরে আমার দোকানে ডাকা হয়েছিল, আমি বাইরে বেরিয়ে ওদেরকে তাড়া করেছিলাম, ধরতে পারিনি, ওরা পালিয়ে গেছিল। তারপর থেকে ফের করা কেউ আসেনি। আজকে আমার ছেলে এসে দোকান খুলেছিল, আমার ওয়াইফের শরীর খারাপ, আমি বাড়িতে বেরিয়ে আছি বলে আমি ওর সঙ্গে বাড়িতে ছিলাম। থাকার পরে আমার ছেলে দুপুর বেলা এসে ছাগল টাগল খাইয়ে দোকান টোকান গুলো চালিয়ে 170 টাকা ইনকাম করে বাড়িতে গেছে চাল নিয়ে। আচ্ছা, ও রান্না করলে ওই রান্না ভাত খেয়ে আমি দোকানে এসে থাকবো। আচ্ছা, তা আমি দোকানে আসার আগে এইসব দেখে আমাকে ফোন করে। আপনি আজ আজ যখন এখান থেকে যান তখন দোকানে কেউ ছিল না? আপনার ছেলে? আমার ছেলেও ছিল না, সবাই দোকান বন্ধ করে গেছে। কতক্ষণ যাওয়ার, আপনার যাওয়ার কতক্ষণের মধ্যে আগুন লাগে? যাওয়া গিয়েছে, ও বাড়ি গিয়ে পৌঁছেছে, ও যেতে কিন্তু ধরো 5 মিনিট সময় লাগে। আমাকে ফোন গিয়েছে যে দোকানে এরকম আগুন চলছে। আচ্ছা, তারপরে আপনি আসেন? হ্যাঁ, তারপরে আমি। কি কি ক্ষতি হয়েছে আপনার বলে মনে হয়? 10খানা মুরগি ছিল দোকানে, সমস্ত জিনিসপত্র ছিল, ছাগল ছিল, একটা ছাগল পেন্ডেন্ট ছিল, এরা সবাই সব মারা গেছে এই ঘরের ভিতরে। আপনার সম্পূর্ণ আয় দোকান ভিত্তিক তো? হ্যাঁ, মানে সম্পূর্ণ আয় মানে এই দোকানের উপর দিয়ে চলে। আমার নাম অজয় মণ্ডল। দেখলেন কটার সময় দেখেছেন এটা? 8:30। 8:30 না, কি দেখলেন? এসে দেখছি আগুন ধরতে, আগুন জ্বলছে, হুম করে আগুন জ্বলছে। চারিদিকে ফোন টোন করলাম। আচ্ছা, তার কিছুক্ষণ পরে দেখলাম যে গ্যাস সিলিন্ডারটা বার্স্ট করলো, খুব বিকট আওয়াজে। আপনি আগুনের, বিশাল আগুনের ফলকা জ্বলছে। আপনি এই দোকানের যিনি থাকতেন তাকে চিনতেন? হ্যাঁ, তাকে অবশ্যই চিনি। আচ্ছা, আপনার কি মনে হয় এটা কেন বা কি ধরনের লাগতে পারে?